আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাইকে ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পরিবার থেকে অনেক স্বাগতম। তোমরা যখন তোমার মোবাইলে একটা অডিও, MP3 প্লে করো, তখন সাধারণভাবে তোমরা কিন্তু একটা ফটো দেখো প্লে করার পাশাপাশি। MP3 ভিতরে কিন্তু ফটো থাকে, তোমরা এটা সবাই জানো, আমাকে বলতে হবে না। তো তোমার মেমোরিতে থাকা সমস্ত গানে তুমি কিভাবে এক ক্লিকে সমস্ত গানের ভিতরে তোমার ফটো ডিটেলস দিয়ে দিবে, সেই প্রসেস নিয়ে আমি আলোচনা করবো। দেখো, এখানে আমার MP3, এখানে কিন্তু একটা ফটো আছে, এখানে বড় করে ভিউ হবে না, কারণ এটা ভিডিও প্লেয়ার, তাই এখান থেকে অডিও প্লেয়ার খুবই কম করা যায়। তো আমি যেহেতু অডিও বেশি প্লে করি না, তো আমি বেশি প্লেয়ার রাখি না। তোমাদের প্লেয়ারে দেখবা যে বড় করে ছবি শো করবে। এখানে তুমি টাইটেল মাইটেল দিয়ে দিবে, তোমার নাম টাম যা খুশি তুমি দিয়ে দাও। যেমন এক্সাম্পল, আমি দিয়ে দিলাম একটা অফ ইউর নেম। তো এখানে তারপরে তুমি আর্ট, তারপরে অ্যালবাম, তোমার যা খুশি তুমি সেগুলো দিয়ে দিতে পারো। তারপরে এক্সট্রার ভিতরে তুমি এগুলো দিতে পারো, তোমার খুশি। তারপরে তুমি আর্ট ওয়ার্ক, তুমি চাচ্ছ যে তোমার ফটোটা দিবে, এই আর্ট ওয়ার্কে প্রেস করবে। প্রেস করার পরে এই রিমুভ এক্সিস্টিং, এটা জাস্ট রিমুভ করে দিবে। রিমুভ করে দেওয়ার পরে তুমি জাস্ট এই ফর্ম ফাইল এখানের উপরে প্রেস করে তোমার ফাইল থেকে তুমি একটা ফটো সিলেক্ট করে নিবে, তোমার যেখানে গ্যালারিতে ফটো আছে। যেমন আমি ফান্ডামেন্টাল ভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেমন আমি চাচ্ছি যে এই ফটোটা এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য, এই দেখো এই ফটোটা MP3-তে যাতে চলে আসে। তো এটা তারপরে তুমি জাস্ট অ্যাপ্লাইতে প্রেস করবে। অ্যাপ্লাইতে প্রেস করার পরে ওই সমস্ত ফটো, সরি, সমস্ত MP3-তে এই ফটোটা কিন্তু অটোমেটিকলি ট্যাগ হয়ে যাবে। তারপরে ওকে বাটনে প্রেস করবে, ব্যাস তোমার কাজ শেষ। এখন দেখো তোমার প্রত্যেকটা ওই MP3-তে কিন্তু এই ফটোগুলো চলে আসবে, তুমি প্লে করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা MX প্লেয়ার ভক্ত আছো, তারা আজকে থেকে MX প্লেয়ারটা বাদ দিয়ে দাও, কারণ MX প্লেয়ারটা কিন্তু অতটা ভালো না, কারণ এখান থেকে বড় বড় MKB ফাইলের ভিডিও প্লে করা যায় না, লেখা সেই